ইনকাম, জি মাত্র $10 ডিপোজিট করে কত ডলার ইনকাম করা যায় ট্রেড করে, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি দেখাবো। আজকের এই ভিডিওটা একটা চ্যালেঞ্জিং ভিডিও। সো আপনারা মনে করেন যে বেশি ডলার হলেই বেশি প্রফিট করা যায় ট্রেড করে, কম ডলারে ট্রেড শুরু করা যায় না। আজকে মাত্র $1,000 বা $10 আমি লাইভে ডিপোজিট করব এবং দেখা ট্রাই করব যে $10 দিয়ে আমি কত ডলার প্রফিট জেনারেট করতে পারি। সো এটা একটা চ্যালেঞ্জিং ভিডিওতে চলছে। ভবিষ্যতে কি হবে বা এই ভিডিওর শেষ পরিণতি কি হবে আমি জানি না, হয় আমি লসও করতে পারি প্রফিটও করতে পারি, বাট আমার অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জিং এর সাথে শেয়ার করবো। সো যদি আপনি ট্রেডিং শিখতে চান এবং $10 থেকে ট্রেড করে প্রফিট শুরু করতে চান, আজকে থেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। সো আমি স্ক্রিন শেয়ার করে ডিরেক্টলি এখন ডিপোজিট করব এবং আপনার সামনে লাইভ ট্রেড নিব। তো শুরুতে আগে আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। সো আজকের দিনে আমি আমার প্রফিট যদি দেখাই, এখানে আপনি আমার হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় আজকে আমি $87 মতো প্রফিট করেছি এবং আমি ছোট ছোট মাত্র $10 করে এন্ট্রি নিয়েছি এবং আমার ম্যাক্সিমাম ট্রেডই কিন্তু প্রফিট আপনি আমার হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন। এবং আমার লাইভ অ্যাকাউন্টে প্রায় $8,500 রয়েছে। আমি যদি একটা রিফ্রেশ দিই, কিন্তু আমি এই অ্যাকাউন্ট ইউজ করবো না, এটা আমি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমি রিফ্রেশ দিয়ে দেখালাম। সো আশা করছি দেখতে পাচ্ছেন। সো আপনাদের সামনে রিফ্রেশ হচ্ছে, একটু টাইম লোড নিচ্ছে। সো এই অ্যাকাউন্ট দিয়ে তো ইজিলি প্রফিট করা যাবে, কারণ আমার অ্যামাউন্ট বেশি, ডলার বেশি, একটু লোড নিচ্ছে, যাই হোক। সো আমরা হচ্ছে এখন একটা নতুন অ্যাকাউন্টে, ফ্রেশ অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করব এবং ডিপোজিট করে আপনার ট্রেড এন্ট্রি নিব। সো আমি এখন যেই অ্যাকাউন্টটা, এই দেখেন আপনার লোড নিয়ে নিছে, একটু নেটওয়ার্ক ইস্যু যার কারণে লোড নিতে টাইম লেগেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে প্রায় $8,500 রয়েছে, লোড নিতে থাক। আমরা অন্য একটা অ্যাকাউন্টে চলে যাই, কেমন? এই অ্যাকাউন্ট তো আপনারা দেখলেনি। সো আমরা অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো আমি আমার নতুন আরেকটা ট্যাবে, নতুন আরেকটা অ্যাকাউন্ট আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আরেকটা অ্যাকাউন্ট। ওকে, সো আমি এই যে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টে লাইভ ব্যালেন্স একদমই জিরো। সো আমি এখন এই অ্যাকাউন্টে আপনার ট্রেড করবো। আমি যদি এটার আপনার লিডার বোর্ড দেখাই, এটাই দেখতে পাচ্ছেন জয়দেবনাথ সিইও এর লিডার বোর্ডে এই অ্যাকাউন্টে মাত্র হচ্ছে 0.00, মানে এক টাকাও আজকের দিনে প্রফিট নাই এবং লাইভে কোনো ব্যালেন্স নেই। এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্ট এখন কিভাবে ডিপোজিট করব, ডিপোজিট থেকে শুরু করে কত ডলার পর্যন্ত আমি প্রফিট জেনারেট করতে পারি লাইভে, আমি এই বিষয়টা দেখানোর ট্রাই করব। সো লাইভে ডিপোজিট করার জন্য শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। উপর থেকে আমরা ডিপোজিট বাটনে ক্লিক করব। তো ডিপোজিট বাটনে ক্লিক করে দিলাম, করার পর এখানে আপনি বিকাশ নগদ, ঠিক আছে, এই মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করবো না কখনই বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করেন, সবসময় বাইন্যান্সটা ইউজ করবেন। বাইন্যান্সে বিকাশ নগদ নগদ দিয়ে ডলার কিনতে পারা যায়, ডলার কিনে আপনি হচ্ছে গিয়ে ডিপোজিট করে ট্রেড শুরু করতে পারেন মাত্র $10 থেকে। হ্যাঁ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এবং এই কোটেক্সে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমি দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামেও যুক্ত হতে পারেন। টেলিগ্রামে আমি হচ্ছে শিওর শর্ট বিভিন্ন ধরনের সিগনাল আপনাদেরকে প্রোভাইড করব, যেখানে আপনি চাইলে আমার সাথে আমার সিগনাল নিয়ে ডেইলি প্রফিট করতে পারেন। তো অবশ্যই অ্যাকাউন্টটা খুলে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করলে হবে। তো এখন ডিপোজিট করার জন্য বাইন্যান্স পেতে আমরা ক্লিক করব। মনে রাখবেন, বাইন্যান্স পে দিয়ে যদি ডিপোজিট করেন তাহলে মাত্র $10 আপনি ডিপোজিট করতে পারবেন, $10, ঠিক আছে? সো আমরা এখানে $10 লিখে দিলাম ডিপোজিট করার জন্য, $10। তারপর এখানে ডিপোজিট বাটনটাতে আমরা ক্লিক করব। তা ডিপোজিট বাটনে ক্লিক করব, আর আপনি যদি আমার নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি অবশ্যই একটা বোনাস পেয়ে যাবেন ফার্স্ট ডিপোজিটে। সো দেখতে পাচ্ছেন আপনার ইন্টারফেসটা ওপেন হচ্ছে ডিপোজিট করার জন্য। সো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে একটু হচ্ছে গিয়ে লগ ইন করে নেই। ওকে, লগ ইন করে নিলাম। এখন জাস্ট বাইন্যান্সে আপনার মোবাইল ফোনের অ্যাপ থেকে জাস্ট এটা একটু কিউআর কোডে স্ক্যান করবেন, অথবা আপনি যদি মোবাইল ফোন দিয়ে করেন তাও হবে। মোবাইল ফোন ওপেন ইন বাইন্যান্স অ্যাপে ক্লিক করলে ডিরেক্টলি বাইন্যান্সের থ্রুতে আপনি পে করতে পারবেন। তো আমি হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেখাই দিচ্ছি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে। আমার বাইন্যান্সে প্রায় এখন $425 মতো আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো এখান থেকে আমি এখন $10 দিয়ে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ডিপোজিট করে ট্রেড শুরু করব। সো এখন যেটা করব, আমি স্ক্রিনটা আবার শেয়ার করে দিচ্ছি। সো বাইন্যান্সে গিয়ে আমি হচ্ছে গিয়ে স্ক্যানারে চলে যাচ্ছি, দেন এটাকে আমরা স্ক্যান করব। আমি স্ক্যান করে দিলাম। সো এখন এই যে ডিপোজিট করার জন্য $10 এখানে কনফার্মেশন চাচ্ছে, সো আমি এখানে কনফার্মেশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কনফার্মে অথরাইজে কন্টিনিউতে ক্লিক করে দিলাম।
হচ্ছে আমার $10 ডিপোজিট। এখানে এখন আমার অথেন্টিকেশনের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ৯০৮২০৬ আমি দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু $10 ডিপোজিট সাকসেসফুল। আমি যদি এই যে দেখেন স্ক্রিনেও কিন্তু ডিপোজিট সাকসেস হয়ে গেছে ইনস্ট্যান্ট। আমি স্ক্রিন শেয়ার অফ করেও যদি দেখাই, আমার কিন্তু দেখতে পাচ্ছেন বাইন্যান্স থেকে $10 আমি আপনাদের সামনে লাইভে ১,০০০ টাকা বা ১,২০০ টাকার মতো ডিপোজিট করে ফেললাম আমার এই নতুন অ্যাকাউন্টটাতে ট্রেড করার জন্য। সো আমি এখন স্ক্রিন শেয়ার করে আবারও আমাদের মার্কেটে চলে যাচ্ছি, অ্যান্ড দেন ওকে ক্লোজে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে $10 অলরেডি, দেখতে পাচ্ছেন $10 অলরেডি আমার কিন্তু ডিপোজিট হয়ে গেছে বা ডিপোজিট অলরেডি করে ফেললাম, তাই না? সো এখন এই $10 দিয়ে যে ডিপোজিটটা আমি বাইন্যান্স থেকে করলাম, এটা দিয়ে আমি এখন কত প্রফিট করতে পারি, এখন আপনাদেরকে লাইভে আমি ট্রেড এন্ট্রি নিব এবং স্টেপ বাই স্টেপ এই বিষয়টা আমি দেখাবো। তো চ্যালেঞ্জ স্টার্ট। সো আপনারাও চাইলে এখন আমার সাথে চ্যালেঞ্জটা স্টার্ট করতে পারেন। ওকে, তো এখন আমরা ফার্স্ট ট্রেড নিব। কোন মার্কেটে? আমি একটু কিছু মার্কেট ওপেন করি এখান থেকে। CHF JYP OTC, ঠিক আছে, আমি CHF JYP OTC মার্কেটটাকে ওপেন করলাম। সো এই মার্কেটে দেখি কিছু ট্রেড নেওয়া যায় কিনা। সো এখানে অনেক বিষয়বস্তু রয়েছে, সাপোর্ট আছে, রেজিস্ট্যান্ট আছে, অনেক 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 বিষয়বস্তু রয়েছে। সো এগুলো আপনাকে ডিফাইন করে মূলত ট্রেড নিতে হবে। সো আমি $2 বা দুইটা ট্রেড নিয়ে নিলাম $1 করে। সো এটা হচ্ছে আমাদের প্রথম এন্ট্রি। সো দেখা যাক এটাতে কি হয়। তো আমার একটা নেওয়ার কথা ছিল, আমি ভুল করে হাতে চাপ লেগে দুইটা পড়ে গেছে। তো যাই হোক, আমার $2 দুইটা এন্ট্রি আমি প্রথম নিয়ে ফেললাম আমাদের আজকের ফার্স্ট ট্রেড, ঠিক আছে। সো এখন ট্রেডের রেজাল্ট আসতে থাকে। এর মধ্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ট্রেডিংয়ে অনেক বিষয়বস্তু জানতে হবে, আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্ট, হ্যাঁ, আপনার হচ্ছে ট্রেন্ড সাপোর্ট, হ্যাঁ, FFLL FFLC থেকে শুরু করে অসংখ্য বিষয়বস্তু রয়েছে ট্রেডিংয়ের জগতে। আপনার প্রফিট করতে চাইলে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে। সো আমি আমার চ্যানেলে সবসময় ট্রাই করি আপনাদের সাথে বিভিন্ন ধরনের এডুকেশনাল কন্টেন্ট শেয়ার করার জন্য, যেটা দেখে আপনি যাতে ট্রেড শিখতে পারেন, ঠিক আছে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে চাইলে আমার সাথে সিগনালের ট্রেড নিয়ে প্রফিট জেনারেট করতে পারেন। এতে করে আমিও যে প্রফিট করি তা না, লসও করি প্রফিটও করি। সো আপনি যদি লসও নিতে রাজি থাকেন এবং প্রফিটও নিতে রাজি থাকেন, তাহলে আপনি আমার সাথে ট্রেড নিতে পারেন। দেখেন আপনার সামনে $10 দুইটা লাইভ ট্রেড নিলাম, ডাউনের দুইটাই প্রফিট হয়েছে $10 দিয়ে। দেখেন আমার $11.62 আমার প্রথম দুইটা প্রফিট করে ফেললাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বললাম না যে $10 দিয়ে প্রফিট করা যায় কিনা, আমি এখন লিডার বোর্ডে যাই। দেখেন মাত্র ভিডিওর শুরুতে ডিপোজিট করলাম, দুইটা ট্রেড নিলাম এবং $1.62, যেটাকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি $1 এখন ১২০ টাকা, তাহলে প্রায় $1.62 প্রায় কিন্তু ২০০ টাকার উপরে, প্রায় কিন্তু ২০০-২৫০ টাকা অলরেডি এক মিনিটে আমি কিন্তু আপনাদের সামনে প্রফিট করে ফেললাম। এটা কিন্তু লাইভে দেখলে না, লাইভে আমি ডিপোজিট করলাম, লাইভে ট্রেড নিলাম, লাইভে প্রফিট। আমি কিন্তু অত বেশি জটিল অ্যানালাইসিস করি নাই, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি জানতাম এখানে মার্কেট নিচে যাবে, তাই আমি আপনাদের সাথে কথাবার্তা না বলে ট্রেডটা কিন্তু ডাউনে নিয়েছি, রাইট? সো আপনারা হয়তো বুঝতেছেন না যে কোন লজিকে নিছি, এগুলো আজকের ভিডিওতে শেয়ার করব না। আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আমি শেয়ার করেছি, ওগুলো চাইলে একটু দেখতে পারেন। আর আমার সাথে যদি সিগনালের ট্রেডে প্রফিট করতে চান, তাহলে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। টেলিগ্রামে আমি কিন্তু আপনাদেরকে নিয়মিত সিগনাল দিব, ওইখান থেকে আপনি চাইলে প্রফিট করতে পারবেন। আর টেলিগ্রামে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে $10 দিয়ে চাইলে শুরু করতে পারবেন। বাট $10 রিস্ক, কিন্তু প্রফিট করা যায়। সো দেখেন আমি করতেছি, চ্যালেঞ্জ নিয়ে করতেছি কিন্তু, ঠিক আছে, এবং লাইভে আমি এই উইথড্রটাও লাইভেই দিব, ঠিক আছে। ওকে, সো আমাদের একটা প্রফিট তো করলাম, এবার আমি রিস্ক ছাড়া ট্রেড করব, বুঝতে পারছেন? $1 করে করব, কারণ যেহেতু আমাদের ব্যালেন্স কম, $1 বেশি নেওয়াটা ঠিক হবে না। চাইলে রিস্ক নিয়ে আমি ডাবল নিতে পারি, কিন্তু কোনো দরকার নাই, যেহেতু মাত্র $10 অলরেডি কিন্তু ২০০ টাকা প্রফিটে আছে, চাইলে ২০০ টাকা দিয়ে কিন্তু অনেক কিছু হয়, তাই না? ওকে, এবার আমি অন্য কোনো ভালো মার্কেট পাই কিনা একটু দেখি, ঠিক আছে, একটু ওয়েট করবেন, আমি মোবাইল ফোনে একটু অ্যানালাইসিস করে নেই। একটু ওয়েট করেন। ইউআর ইউরো, ইউরো সিএডি মার্কেটটার কি অবস্থা? ইউরো সিএডি, ইউরো ইউরো সিএডিতে ৮০% দিচ্ছে না। ইউরো সিএইচএফ এর কি অবস্থা দাঁড়ান একটু দেখি। ইউরো
ইউএসডি, ইউরো ইউএসডি তে কি অবস্থা? ইউরো ইউএসডি তে 60%। আমরা একটু বেশি বেশি প্রফিট যেগুলো দেয় সেগুলো নিয়ে ট্রাই করব, ঠিক আছে? এইউডি সিএডি তে কি অবস্থা? এইউডি সিএডি, এইউডি, এইউডি সিএডি, এইউডি সিএডি তেও 30%, এটাও নেওয়া যাবে না। আমি একটা ভালো মার্কেট খুঁজতেছি, যে মার্কেটে আমরা ট্রেড এন্ট্রি নিব, ঠিক আছে? তো আমরা জিবিপি জে ওয়াইপিটা, জিবিপি জে ওয়াইপিটা একটু দেখি, জিবিপি, জিবিপি জে ওয়াইপি, এটা 42% দিছে, এটাও নেওয়া যাবে না। আচ্ছা সিএইচএফ জে ওয়াইপি, এটাই ভালো, এটাতে 82% দিতেছে আপাতত, এই মার্কেটটাই বেশ আমার কাছে বেস্ট মনে হচ্ছে, তাই এটাতেই আমরা ট্রেড নেই, ঠিক আছে? সিএইচএফ জে ওয়াইপি না, সিএইচএফ জে ওয়াইপি, ঠিক আছে? তো আমরা সিএইচএফ জে ওয়াইপি মার্কেট যেটাতে একটু আগে প্রফিট করলাম, এটাতেই এখন আমরা আবার আরেকটা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেওয়া ট্রাই করবো। এখন আছে প্রায় 40 সেকেন্ড, সো আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড আবার নিব। তো আমাদের এটা শেষ হোক, ঠিক আছে? এর মধ্যে আমরা কিছু কথা বলতে থাকি, এখন আর 33 সেকেন্ড সময় বাকি রয়েছে, 33 সেকেন্ড কমপ্লিট হলে আমরা আরেকটা এন্ট্রি নিব। সো কোন ডিরেকশন এন্ট্রি নিব আমি একটু অ্যানালাইসিস করে নেই একটু দ্রুত করে, কারণ এন্ট্রি নেওয়ার সময় আপনাদেরকে বোঝানোর সময় থাকে না খুব একটা। ওকে, আর 16 সেকেন্ড রয়েছে, এখান থেকে মার্কেট একটা আপনার রেজিস্ট্যান্ট জোনে আছে, ডাউনে আসতে পারে, লাস্ট মুহূর্তে আমি বুঝতে পারবো। আমি একটা ডাউন ট্রেড নিলাম, ঠিক আছে? এই পয়েন্ট থেকে একটা ডাউন ট্রেড নিয়েছি, কারণ মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্ট জোনে আছে, রেজিস্ট্যান্ট জোনে আছে, সো এখান থেকে একটা ডাউনফল হওয়ার কথা। সো ওই প্রেক্ষাপটে আমি $1 একটা ডাউন ট্রেড নিলাম। সো দেখতে পাচ্ছেন আমরা একটা ডাউন ট্রেড নিয়ে নিলাম, সো দেখা যাক এই ট্রেড থেকে আমাদের লাভ হয় না লস হয়। সো এটা যেহেতু একটা সাপোর্ট জোন ছিল, আমি ট্রেডটায় আপনাদের সাপোর্ট জোনটা ড্র করেই দেখাই দিই। এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিব, হরিজন্টাল কই গেল রে, হরিজন্টাল, হরিজন্টাল, এই যে হরিজন্টাল লাইন। তো আমি একটা হরিজন্টাল লাইন নিলাম, আপনাদেরকে সাপোর্ট জোনটা আমি দেখাই, দেখেন ট্রেড কিন্তু প্রফিট প্রায়, ইনশাল্লাহ এটা প্রফিটই হবে। সো দেখেন এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, এই যে দেখেন এই জায়গায় এটা কাজ করছে, এই জায়গায় কাজ করছে, এই জায়গায় কাজ করছে, এবং এখান থেকে দেখেন অ্যানালাইসিসের পাওয়ারটা কি, কত বিশাল আপনার রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেখেই শান্তি লাগতেছে, তাই না? সো এটা আমাদের গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেট। দেখেন তিনটা লাইভে এন্ট্রি নিলাম আপনাদের সামনে লাইভ ডিপোজিট করে, তিনটাতেই প্রফিট, ইনশাল্লাহ। এরকম শিওর শর্ট সিগন্যালগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করব, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে। দেখেন প্রফিট আপনাদের সামনে, প্রফিট করে ফেললাম, আরেকটা নতুন প্রফিট করে ফেললাম। সো দেখেন তিনটে এন্ট্রি নিলাম, তিনটাই প্রফিট। এখন আমি লিডার বোর্ড দেখাচ্ছি, লিডার বোর্ড দেখেন $2.44, $2.44। আমরা যদি একটু গুণ করি $10 দিয়ে ইনকাম করা যায় কিনা, আমি সেটাই আপনাদেরকে চ্যালেঞ্জ নিই আজকের ভিডিওতে। কোনো কাট করি না ভিডিও, কোনো এডিট হবে না, কোনো কাট হবে না, র ফুটেজ, র ভিডিও, ঠিক আছে? দেখেন $2.44 গুণ $122 ডলার রেট, $297, মানে $300 অলরেডি ইনকাম করে ফেলছে, $300। একজন দিনমজুরের, একজন দিনমজুর বা রিক্সা চালক যারা হচ্ছে পরিশ্রম করে, তারা দেখেন এই $200-$300 ইনকাম করার জন্য কত পরিশ্রম করে। এখানে $1,000 ডিপোজিট করে আমি ট্রেডিংয়ের নলেজ থাকার কারণে, নলেজে ট্রেড করে আপনাদের সামনে প্রায় $300 অলরেডি মাত্র তিনটে এন্ট্রিতে $1,000 ডিপোজিটে বা $10 ডিপোজিটে আমি কিন্তু অলরেডি প্রফিট করেছি। সো আশা করি বুঝতে পারছেন যে আপনার অ্যানালাইসিসে পাওয়ার থাকলে, আপনার মধ্যে জ্ঞান বা নলেজ থাকলে প্রফিট করা যায়। দেখেন এই যে আমি যে এখান থেকে ডাউনে ট্রেড নিছি, ডাউন যে হইলো আমি এটা কিভাবে বুঝলাম, ডাউনই যে হবে কারণ অ্যানালাইসিস, দেখছেন পরপর ডাউনে যাচ্ছে, এটাকেই বলে অ্যানালাইসিসের পাওয়ার। এই এই হচ্ছে গিয়ে বিষয়। সো এখন আমাদের যেহেতু প্রায় $300 ইনকাম অলরেডি হয়ে গেছে, একদিনে $300 ইনকাম মানে আপনি বুঝতেছেন মাসে $10 যদি মাত্র তিনটা ট্রেড নিয়ে $300 ইনকাম করে গুণ 30 দিনে আপনার প্রায় $9,000 ইনকাম হয়, তার মানে অনেকে $9,000 কিন্তু বেতন পায়। সো দেখেন, ঠিক আছে, এখন যদি আমি রিস্ক না নিয়ে এটাকে উইথড্র করে ফেলি, উইথড্র করে ফেললে কিন্তু $300 আমার অলরেডি প্রফিট হয়ে গেল। সো আমি আর একটা ট্রেড নিব, আমি লাইভে তিনটা ট্রেড নিছি, তিনটাই শিওর শট হয়েছে, এরপরেরটাও যে প্রফিট হবে আমি শিওর না, কিন্তু প্রফিট হইতেও পারে, লসও হইতে পারে। তো আমি পরের ট্রেডটা আমি হচ্ছে গিয়ে আপের জন্য নিব, পরের ট্রেডটা আমি হচ্ছে গিয়ে আপের জন্য নিব, পরের ট্রেডটা আমি আপের জন্য নিলাম, বুঝতে পারছেন? আমি দুইটা এন্ট্রি নিলাম, তো আমি জাস্ট এটা এমনিতে রিস্ক নিছি, দুইটা এন্ট্রি নেওয়ার দরকার ছিল না, আমি অলরেডি একটা নিতাম কারণ আমি প্রফিট নিয়ে বেরোবো, যেহেতু চ্যালেঞ্জ নিছি, কিন্তু এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা বেশি। মনে রাখবেন সবগুলো যে প্রফিট হবে এমন না, আমি তিনটা
সাইকোলজি থেকে তিনটা ট্রেড নিয়েছি, তিনটাই প্রফিট হয়েছে। হ্যাঁ, এই একটা ট্রেড নিতাম, এটা লস হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, প্রফিট হইতে পারে, কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা একটা সাপোর্ট জোনে আছে। আমি যদি একটু দেখাই আপনাকে, আমি এখানে একটা সাপোর্ট জোন যদি ড্র করি, দেখেন এই পজিশনে একটা স্ট্রং সাপোর্ট আছে, এই যে এইখানে দেখেন এই জায়গাটাতে। হ্যাঁ, অনেকবার মার্কেট এসে রিটেস্ট নিয়ে উপরে গেছে, সো এখন মার্কেট যে অবস্থানে আছে এখান থেকে মার্কেট উপরে একটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সো এই জন্য এইটা আমাদের প্রফিট হতে পারে। কিন্তু লাস্ট মুহূর্তে এটার পরে এটা যদি রেড হয়, এটার পরে একটা শিওর আপনার গ্রিন হবে। সো আমরা পরেরটায় একটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করতে পারি, কিন্তু আমরা করবো না, এটা আমাদের লস গেছে। আচ্ছা যাই হোক, সো যেটা বলছিলাম যে আমাদের এরপরের ক্যান্ডেলটা এটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা হবে, আমরা একটু ওয়েট করে দেখি কেমন, কারণ এটা স্ট্রং একটা সাপোর্ট জোন আছে। এটা ধরে নেন ওয়ান স্টেপ মার্টিঙ্গেল যদি আমরা ইউজ করতাম তাহলে এটা শিওর শট প্রফিট হইতো, এটা গ্রিন হবেই, কারণ আমি যে এখানে লাইন টানছি এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখছেন মার্কেট কিন্তু লাইনের উপরে এসে কিন্তু একটা সাপোর্ট সাপোর্ট নিয়ে উপরে গেছে, এটা যদি গ্রিন হয় তাহলে বুঝবেন আমার অ্যানালাইসিস ঠিক আছে। সো আমরা যদি ডাবল অ্যামাউন্ট দিয়ে এখান থেকে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করতাম তাহলে কিন্তু এটা প্রফিট ছিল, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। সো $10 দিয়ে ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব, ঠিক আছে? সো আমি কিন্তু লাইভে দেখালাম, অ্যান্ড এটাও আমি কিন্তু বলছি এখান থেকে একটা উপরের দিকে যাবে, অ্যান্ড গ্রিন ক্যান্ডেলই কিন্তু ক্রিয়েট হয়েছে, তার মানে অ্যানালাইসিস ঠিক আছে, ঠিক আছে? আমি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করলে অবশ্যই এটা প্রফিট হইতো, ঠিক আছে? আমি $10 দেখার রিক্স নেই নাই, $10 তো এজন্য আমি আর রিক্স নেই নাই, কিন্তু এখানে আমি আবার উপরের দিকে যদি এখান থেকে ডাবল অ্যামাউন্ট দিয়ে ট্রেড নিতাম, দেখেন আমাদের এটা কিন্তু গ্রিনই হয়েছে, তার মানে এই ট্রেডটাও আমাদের প্রফিট যদি আমি ওয়ান স্টেপ মার্টিঙ্গেলটা ইউজ করতাম। গ্রিন হওয়ার কথা হয়েছে কিন্তু, দেখছেন? তো এই হচ্ছে অ্যানালাইসিসের পাওয়ার। সো এভাবে $10 দিয়ে প্রফিট করা যায়, এখনও কিন্তু আমরা প্রফিটে আসি, প্রায় হচ্ছে 44 সেন্ট, যেহেতু আমি দুইটা এন্ট্রি নিয়ে ফেলছি, কারণ এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, আমি একটু শিওর ছিলাম, বাট একটা প্লাস, যেহেতু এটা ওটিসি মার্কেট, প্লাস মাইনাস ওয়ান ইরোর ক্যান্ডেল চলে আসছে, এই কারণে মূলত অ্যাকুরেটভাবে পরের ক্যান্ডেলটা কিন্তু ঠিকই হয়েছে, সো ওইটাই কিন্তু গ্রিন হইতো, আমি কিন্তু শিওর দিয়ে বলছি। তো আমি যদি আমার নর্মাল অ্যাকাউন্ট ইউজ করতাম, আমি যদি দেখাই এই যে নর্মাল অ্যাকাউন্ট আমার আজকের প্রফিট, এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রায় $8,509 রয়েছে, এটা আমার আজকের প্রফিট, দেখেন প্রায় হচ্ছে $77 কিন্তু আমার আজকের প্রফিট, তাই না? তো $77 মিন বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতো। তো এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট, সো আমার একটু ব্যালেন্স বেশি থাকলে আমি রিস্ক অবশ্যই নিতাম, যেহেতু সেটা আমাদের মেইন অ্যাকাউন্ট ছিল না, আমি জাস্ট আপনাদের সামনে লাইভে ডিপোজিট করছি, লাইভে ট্রেড নিলাম, লাইভে প্রায় 300 টাকার মতো প্রফিট করছি, ওইখানেই আমি উইথড্র করার কথা বলছিলাম, তাই না? সো আরেকটা এক্সট্রা নিছি জাস্ট অ্যাকুরেসি দেখানোর জন্য, কিন্তু ওয়ান স্টেপ মার্টিঙ্গেল দিলে ওটা অবশ্যই উইন হইতো। সো অ্যাকুরেসি প্রত্যেকটাই কাজ করছে, দেখলেন আপনাদের সামনে। সো এখন আপনি যদি প্রফিট করতে চান, ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেন টেলিগ্রামে গ্রুপে যুক্ত হয়ে আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমি আমাদের ভিআইপি গ্রুপে বা পার্সোনাল গ্রুপে জয়েন করে নেবো, যদি আমি সিগনাল অত বেশি দিই না বা এখন পর্যন্ত দিই নেই, বাট আপনাদেরকে দিব ভাবতেছি। তো দেন আপনি চাইলে আমার সাথে সিগনালে প্রফিট করতে পারেন, আমি যে ট্রেড নেই আপনাদের ওই টাইমে আমি বলে দিলে ওই সেম ডিরেকশন আপনি নিলে আপনিও প্রফিট করতে পারবেন। ওকে যাই হোক, সো এখন আমি হচ্ছে উইথড্র করে ফেলবো, ঠিক আছে? যতটুকু আছে আমি আর ব্যালেন্স এখন আপাতত রাখবো না, আমি এখন উইথড্রটা দিয়ে ফেলবো। সো কীভাবে উইথড্র দিতে হয় লাইভে দেখাই দিচ্ছি। উইথড্র দেওয়ার জন্য উইথড্রলে ক্লিক করতে হবে, আমরা উইথড্রলে ক্লিক করলাম। তো উইথড্রলে ক্লিক করার পরে আমরা বাইন্যান্স পে দিয়ে উইথড্র নিব, তাই বাইন্যান্স পেটা সিলেক্ট করলাম, আর এখানে $10.44 আমরা উইথড্র করে ফেলবো। আমরা চাইলে $12 উপরে উইথড্র করতে পারতাম যদি লাস্টের এন্ট্রিটা না নিতাম, ঠিক আছে? সো যেহেতু ভিডিও বানানোর পারপাসে দেখাইছি, সো এটা কোনো ইস্যু না, আপনাদের যা বোঝানোর দরকার ছিল যে $10 দিয়েও ইনকাম করা যায় অ্যাকুরেসি মেনটেন করলে, আপনি একটু রিস্ক দেয় ডাবল অ্যামাউন্ট নিয়ে পরেরটা যদি করতেন, আর গ্রুপে যদি দিতাম তখন অবশ্যই এমটিজি দিতে বলতাম। সো লাইভে ভিডিও বানাচ্ছি তাই আর আমি নেই নেই, সো আপনাদেরকে বোঝাইতে পারছি, আশা করি যে ইনকাম করা যায়, 300 টাকা পর্যন্ত ইনকাম করে দেখাইছি, সো ইনশাল্লাহ আপনিও পারবেন। তো দ্রুত শুরু করে দেন। ওকে, সো এখন $10.44 উইথড্র দিব। সো এখন উইথড্র দিব আমি বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি দিয়ে, বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিটা এখানে আমি দিয়ে দিব। সো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আইডিটা একটু নোট করে নিচ্ছি, একটু ওয়েট করবেন, আমি বাইন্যান্সে গিয়ে একটু আইডিটাকে, আমার বাইন্যান্সের আইডি কই গেল, ওকে আমার বাইন্যান্সের অ্যাকাউন্ট আইডি হচ্ছে 71211 933 933 2 আমি বলছিলাম যে আজকের ভিডিও কোনো কাটছাট করবো না, ঠিক আছে? আপনাদেরকে আমি পুরো র ফুটেজ দিচ্ছি, যাতে র তে আপনি ডিপোজিট, ট্রেড এন্ট্রি এবং লাইভ উইথড্রটা এক ভিডিওতে দেখতে পারেন।
কারণ আমি আপনাদেরকে অথেন্টিক জিনিস দেখাতে চাই, তাই। সো দেখেন, উইথড্র করার জন্য উইথড্রতে ক্লিক করলাম, যত ডলার উইথড্র করবো তা এখানে লিখলাম, মিনিমাম $10 হইলে উইথড্র করা যায় বাইন্যান্স পে সিলেক্ট করে। হ্যাঁ, এখানে আমরা বাইন্যান্সের আমাদের এই যে আইডিটা এখানে দিয়ে দিচ্ছে, বাইন্যান্স অ্যাপে ঢুকে জাস্ট আমি একটু দেখাই দিই কীভাবে উইথড্র করবেন। বাইন্যান্সে ঢুকে এই যে বাইন্যান্সে ঢুকে যেটা করতে হবে, এখানে এই সেটে কোনায় এখানে ক্লিক করলে এখানে একটা আইডি পাবেন, এই আইডিটাই মূলত আপনার আইডি, এই আইডিটা মূলত এখানে বসাবেন, এই আইডিতেই মূলত আপনি ডিপোজিটটা নিতে পারবেন, ঠিক আছে, সরি উইথড্রটা নিতে পারবেন। তো আমি হচ্ছে দিয়ে দিলাম, দেন কনফার্ম বাটনে ক্লিক করে দেব, কনফার্মে ক্লিক করলাম, দেন আমাদের একটা ভেরিফিকেশন কোড আমাদের ইমেলে যাবে। সো ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা মূলত এখানে বসাইতে হবে। সো আমাদের ভেরিফিকেশন কোডটা ইমেলে আসার কথা, জি চলে আসছে ইমেলে কোড। সো আমরা আমাদের অন্য ফোনে কোড আসছে, তো আমি আইফোন ইউজ করছিলাম, সো আমি একটু দেখাই দিচ্ছি। সো 66 73 94 94 জি, দেন আমরা কনফার্মে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। সো দেখেন আমাদের বাইন্যান্স পে উইথড্রল সাকসেসফুল, দেখতে পাচ্ছেন? তো উইথড্রল রিকোয়েস্ট সেন্ড হয়েছে, আমি একটু রিফ্রেশ দেই, আমাদের ব্যালেন্স দেখেন এখন 00, এই $10.44। এখন উইথড্রর জন্য আপনার হচ্ছে গিয়ে কনফার্মেশনের জন্য উইথড্রর জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে, তো এর আগেও কিন্তু আমি উইথড্র করেছি, ছোটোখাটো চ্যালেঞ্জ নিয়েছি। সো যাই হোক, সো এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট ছিল, নতুন একটা অ্যাকাউন্টে আমি লাইভে ডিপোজিট করে, লাইভে ট্রেড করে, লাইভে কিন্তু আমি উইথড্র করে আপনাদেরকে দেখাইলাম। সো কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে উইথড্রটা অ্যাকাউন্টে চলে আসে, ঠিক আছে? সো উইথড্র দেখতে পাচ্ছেন এখন পেন্ডিং আছে, এটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে আসবে। সো এতক্ষণ তার ওয়েট করা পসিবল না, নাহলে আমি লাইভেই দেখাই দিতাম, ঠিক আছে? সো তবুও যদি পসিবল হয়, ইডি ভিডিওটি এডিট করার আগে আমি যদি অ্যাড করে দিতে পারি দিয়ে দিব, আর না হলে হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন, লাইভে ডিপোজিট করলাম, লাইভে ট্রেড নিলাম, প্রফিট করলাম, প্রায় 3টা ট্রেড 4টা ট্রেড নিয়েছি, 4টাই পরপর উইন, লাস্টেরটাও কিন্তু ওয়ান স্ট্যাম্প ভার্টিং গেলে উইন হয়, কারণ আমার অ্যাকুরেসি কিছুটা উপরে যাবে, গেছে তো, আমি আপনাদেরকে লাইভেই দেখাইছি, তাই না? তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এখন যদি আপনি ট্রেড করতে চান, আশা করছি বুঝতে পারছেন যে $10 দিয়ে ট্রেড শুরু করা যায় কিনা, ব্রেনের অ্যাকুরেসি থাকলে আপনিও পারবেন কিনা, ইনশাল্লাহ পারার কথা। সো যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টিকটকে দেখলে আইডিটা ফলো করে দিয়ে রাখবেন, ফেসবুকে দেখলে ফলো করে দিয়ে রাখবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি ট্রেড করতে চান অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের সাথে ট্রেডের সিগন্যাল এন্ট্রি নিতে চাইলে, যদি আমার সাথে প্রফিট করতে চান তাহলে টেলিগ্রামে যুক্ত হন, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে টেলিগ্রামে আমাকে মেসেজ করেন, চ্যানেল থেকে আমার আইডি দেওয়া থাকবে, ওইখানে মেসেজ করে বলেন যে ডিপোজিট করেছে, ভিআইপিতে অ্যাড করে দেন, আমি অ্যাড করে দেবো, দেন ওইখান থেকে আপনি হচ্ছে গিয়ে আমি যে এন্ট্রিগুলো নিই সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা প্রফিট করতে পারবেন, ঠিক আছে? বাট মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এটা মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে, যদি আপনি উল্টাপাল্টা ট্রেড নেন তাই এমন করলে হবে না, রিস্ক কম নিয়ে নিয়ে ট্রেড করতে হবে, ব্যালেন্স বাঁচায় ট্রেড করতে হবে, মাথাটা ঠিক রাখতে হবে, লোভ করা যাবে না, তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন, গ্যারান্টেড। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকেন। পরের ভিডিও কোন টপিকে চান, না এরকম চ্যালেঞ্জিং ভিডিও আরও চান কিনা চ্যানেলে আমাকে একটু কমেন্ট করে জানান, তাহলে এরকম চ্যালেঞ্জ নিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। চ্যালেঞ্জ দিলে কিন্তু আমার নিজের মধ্যে ভিডিওতে লাইভে কথা বলে ট্রেড নিতেছি, আপনি বুঝতেছেন, এটা ভয় আতঙ্ক থাকে, তাই না? তো আমারও লার্নিং হবে, আপনাদেরও শেখা হবে, লাইভে চ্যালেঞ্জ ডিপোজিট মানে আমি আপনার অবস্থানে গিয়ে ট্রেড নিতেছি, কারণ আপনাদের এরকমই ব্যালেন্স থাকে, অত বেশি ব্যালেন্স আপনারা ভরতে পারেন না, তাই না? তো যদি পসিবল হয় $100 দিয়ে শুরু করবেন, আর নাহলে $10 দিয়েও শুরু করা যায়, $100 দিয়ে করাটা মোটামুটি, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের ভিডিও দেখা হবে, টাটা, আসসালামু আলাইকুম।